ফটিকছড়ির নানবুরুত আলহাজ রফিকুল আনোয়ার ও ফরিদুল আনোয়ার স্মৃতি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফৈল্যের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়ে শনিবার বিএলএ নানপুর ফুটবল একাডেমির আয়োজনে লাইলা কবির ডিগ্রি কলেজ মাঠত উত্তেজনাপূর্ণ প্রথম কোয়ার্টার ফাইনালত প্রতিদ্বন্দ্বিতা করে লেলাং ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সমিতির হাট খেলোয়াড় সমিতি। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য মোহাম্মদ আইবুর সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব। হাজার হাজার দর্শকের উপস্থিতি, বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দুই দলের তুমুল উত্তেজনাপূর্ণ ফৈল্যের কোয়ার্টার ফাইনালত সমিতির হাট খেলোয়াড় সমিতি 1-0 গোলের ব্যবধানে লেলাং ইউনিয়ন ফুটবল একাদশরে পরাজিত করিয়ে নেয়। সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছি। তাকে আমি আজকে স্পষ্ট ভাষায় দেখিয়ে দিতে চাই, তোমার চক্রান্ত বিফল। আজকে নানুপুরের মাঠে জামাতকে পরাজিত করে আজকে সুন্দর খেলা উপহার হচ্ছে ক্রীড়ামুদী দর্শক ভাইরা, আজকে খেলা উপভোগ করছে। জেক্স নিউজ, সিপ্লাস টিভি।